প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপ্রশ্ন করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ সূচকের গল্প অধ্যায়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য আমরা যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আজকের পাঠে আমরা একটা অঙ্ক নিয়েছি। এখানে আছে 3^4 / 243, আর 2 নম্বরে দেওয়া আছে 8/5 / 64, দুটি সূচকীয় রাশি। তো কয় বলা হয়েছে, একের ভাগফল নির্ণয় করো। তো আমরা সিম্পলি 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে 3^4 / 243, আসলে এই অঙ্কগুলো ইংলিশে লিখলে ভালো হয়, তো আমরা আসলে বইয়ে কিছু বাংলাও দেওয়া আছে যার কারণে এটা করা। তো এখানে দেখো ভিত্তিগুলো একই করে নিতে হবে, এখানে যেমন 3 ভিত্তি আছে, তো এখানেও আমাদের এনি হাউ এটাকে 3 এর উপর কোনো একটা পাওয়ার দিয়ে এটা আনতে হবে। তো এটা বোঝার বুদ্ধি হচ্ছে রাফে তোমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, 3 দিয়ে ভাগ দাও, দেখো 3 × 8 = 24, 3 অক্কে 3, আবারও যদি 3 দিয়ে ভাগ দাও তাহলে হবে 27, তারপরে 3 দিয়ে ভাগ দিলে হবে 9, আবারও 3 দিয়ে ভাগ দিলে 3, তাহলে 1, 2, 3, 4, 5, অর্থাৎ 243-এর বদলে আমরা 3 এর উপর 5 পাওয়ার দিতে পারি। তো এখানে আছে 3 এর উপর 4 পাওয়ার / 3 এর উপর 5 পাওয়ার। তো সূচকের আমরা সূত্রে জানি যে যখন ভিত্তিটা একই হয় তখন গুণনের সময় একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয়, আর বিয়োগের যখন ভাগ থাকে তখন পাওয়ারটা বিয়োগ করতে হয়। তো এইখানে দেখো আমরা একটা 3 নিয়ে বিয়োগটা কিন্তু এটা থেকে করতে হবে, যদিও মাইনাস আসবে তারপরেও কিছু করার নেই, 4 - 5। তো এটা আমরা বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে -1। তো সেই -1টাই আমাদের অ্যান্সার হবে, 3 এর উপরে -1, আর মাইনাস পাওয়ার থাকলে এটা আমরা 1/ করে দিয়ে প্লাস করে নিতে পারি। যেমন ধরো x এর উপর -2 আছে, তাহলে এটা আমরা 1/x² লিখতে পারি। তো 1 পাওয়ার থাকলে এই 1 পাওয়ারটা আর দিতে হয় না, যখন প্লাস হয়ে যাবে একবারে আমরা 1/3। এটাই হচ্ছে আমাদের ভাগফল। এরপর আমরা 2 নম্বরটা যাচ্ছি, খ নম্বর 2-এর ভাগফল চাওয়া হয়েছে। তো 2-এ ছিল আমাদের 8/5 / 64, তো এটাও দেখো 8 ভিত্তিতে নিয়ে আসতে হবে। তো আমরা এমনি মৌখিকভাবে জানি যে 8 × 8 = 64, অর্থাৎ 8-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু 64 হয়ে যাবে। তো এই হলো 8-এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন এই যেহেতু ভাগ সম্পর্ক আর ভিত্তিটা যখন একই হয়ে গেছে তখন আমরা 1টা 8 নিয়ে পাওয়ারটা বিয়োগ করে দেব, অর্থাৎ 8 নিয়ে 5 - 2, সো এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 3। তো আমরা উত্তরটা একটু হচ্ছে যেটা ক্যালকুলেশন করে দিই, যেহেতু খুব বেশি বড় সংখ্যা নয়। হ্যাঁ, অনেকে ভুল করে যেমন 3 × 8 = 24 লিখে আসবে, কিন্তু এটা কিন্তু 8-এর উপর 3 পাওয়ার মানে হচ্ছে 8 × 8 × 8, অর্থাৎ 8 × 8 = 64, সেই 64-কে আবারও 8 দিয়ে গুণন, তাহলে 4 × 8 = 32, 2 হাতে 3, 6 × 8 = 48, 49 × 5 = 50, অর্থাৎ 512 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এইভাবেই কিন্তু সূচকের অঙ্কগুলো আমরা সলভ করে থাকি। তো আমরা পার্টগুলো ছোট ছোট হলেও আমরা আসলে আজকের পার্ট এখানেই শেষ করছি। ধন্যবাদ।